সাইক্লোন ডানার জন্য কেরল বাংলা ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে আবেদন করলো সিএবি। এর আগে বিহার ম্যাচ কল্যাণীতে ভেস্তে যাওয়ায় কেরলের বিরুদ্ধে ম্যাচ 26 অক্টোবর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে করার পরিকল্পনা নিয়েছিল সিএবি, কিন্তু বুধবার বিসিসিআইকে চিঠি দিয়ে বেঙ্গল সিনিয়র এবং বেঙ্গল অনূর্ধ্ব 23 দলের ম্যাচগুলি পিছিয়ে দেওয়ার জন্য চিঠি দিয়েছে সিএবি। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। অর্কদীপ্ত, ঠিক কি আবেদন করা হয়েছে সিএবি তরফ থেকে? দেখো, ঘূর্ণিঝড় টানা যে সম্ভাবনা রয়েছে আমরা জানি, আগামীকাল থেকে আরো প্রবল বেগে ঘূর্ণিঝড় টানার প্রভাব পড়তে চলেছে বিভিন্ন জায়গাতে, তার মধ্যে কলকাতাতেও কতটা প্রভাব থাকবে সেই নিয়ে সন্দিহান সিএবি। এবং সেই জন্যই যে 26 তারিখ থেকে যাদবপুর ক্যাম্পাস, বড় লেকের যাদবপুর ক্যাম্পাসে যে ম্যাচটি হওয়ার কথা বাংলা বনাম কেরলের, সেই ম্যাচটি কিছুদিন পিছিয়ে দেওয়ার জন্য আজ জানিয়েছে সিএবি বিসিসিআইয়ের কাছে। তারা ইতিমধ্যেই বিসিসিআই সেক্রেটারি জয় শাহের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যাতে কোনোভাবেই ম্যাচটি পিছিয়ে দেওয়া যায়। কারণ দেখো, গত ম্যাচটি যেটা কল্যাণীতে হওয়ার কথা ছিল সেই বিহারের সাথে, সেই ম্যাচটিও কিন্তু বৃষ্টির জন্য ভেস্তে যায়, খেলা হতে পারেনি, এবং বেঙ্গল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 6টা পয়েন্ট নষ্ট করেছে সেই ম্যাচ থেকে। ফলে আরো যাতে পয়েন্ট নষ্ট না হয় বেঙ্গলের, সেই জন্যই কিন্তু এই ম্যাচ পিছিয়ে দেওয়া আর্জি। এবং একই সঙ্গে ডানার কতটা প্রভাব থাকবে সে নিয়ে কিন্তু নিশ্চিত নন বলেই এই চিঠি জানিয়েছে পাঠিয়েছেন বিসিসিআই কে সিএবি কর্তারা। তবে তবে এখনো পর্যন্ত বিসিসিআই তরফ থেকে কোনো রেসপন্স আসেনি, ম্যাচ পিছনো হবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। কারণ রঞ্জিত শিডিউল তৈরি হয়ে গেলে এইভাবে ম্যাচের ডেট চেঞ্জ করা কিন্তু অনেকটাই কঠিন, সেক্ষেত্রে আদৌ ম্যাচ পিছনো সম্ভব কিনা সে নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। তবে যদি ম্যাচ পিছনো হয় সেক্ষেত্রে হয়তো কিছুটা সুবিধাই হবে বাংলা দলের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।